আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইকরা মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব। পৃথিবীর আর কারো কাছে চায় না, একমাত্র বান্দা আমার কাছে সাহায্য চাইছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ খুশি হন, আল্লাহ খুশি হন। এরপর আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে যদি কেউ সাহায্য চাই, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন যে কোনো মূল্যে। সুবহানাল্লাহ বলেন। আর এক হাদিসে আল্লাহ রাসূল বলছেন কি, সঙ্গী সাথীরা শুনো, প্রত্যেকটা মানুষের পায়ের জুতার ফিতা যদি দুইটা জুতার তার ভিতরে একটার জুতার ফিতা যদি কারো ছিঁড়ে যায়, অথবা যদি কারো লবণ ছট পড়ে, এই একটা জুতার ফিতার চাবা আর এক টুকরা লবণ যদি কারো অভাব পড়ে, এই লবণটাও চাইবা শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলছেন, যদি দুইটা জুতা একটা জুতার ফিতা আপনার ছিঁড়ে গেছে অথবা হারিয়ে গেছে, এই একটা জুতার ফিতা চাবার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এই একটা জুতার ফিতার কথাটাও আল্লাহকে জানাতে হবে। ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা? আপনার যত সমস্যা কার কাছে চাবেন? কার যিনি আপনাকে দিতে পারেন তার কাছে চাইতে হবে, ঠিক কিনা বলেন? অথচ আজকে আমরা তার বিপরীত করছি। আজকে সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের অসংখ্য যারা শিক্ষিত নামের অশিক্ষিত ভান করে বসে আছেন, এবং যারা মূর্খ মানুষ, তারা আজকে কবরে মাজারে পীর বাবার কাছে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ যারা এই কবরের কাছে গিয়ে বলছেন, চাকরি দেন, ব্যবসা বাণিজ্য উন্নতি দেন, আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না, বাচ্চা দেন, এই যে যারা চাচ্ছে, এটা কি ঠিক আছে? চাওয়া জোরে বলেন। যেহেতু আমরা বলছি ইয়া কানা বোধ ইয়া কানাস্তাইন, আপনার ইবাদত করে আপনার কাছে সাহায্য চাই, কিন্তু আপনি কবরে মাজারে গিয়ে বলছেন যে পীর বাবা পীর সাহেব মাজার কবর আপনার কাছে সাহায্য চাচ্ছি, তাহলে আপনার ইমান আছে না নাই? জোরাবান আছে নাই? আপনি হচ্ছেন মুর্শেক, আপনি হচ্ছেন মুর্শেক। আল্লাহ রাসূল বলছেন, জুতার ফিতা হারিয়ে গেছে তা আল্লাহর কাছে চাও, একটা জুতার ফিতা, এই ফিতার জন্য তুমি আল্লাহর কাছে চাইবা। আর আমরা কোনো কিছু সমস্যা হলেই দৌড়ে ছুটে যাই, মান্নত করি, নজরানা পেশ করি বিভিন্ন কবরে মাজার, ঠিক কিনা বলেন? অথচ আপনি এই কাজ করার কারণে আপনার ভিতর যে ইমান ছিল এটা আপনার, আপনি বেঈমান হয়ে গেছেন, মুশরিক হয়ে গেছেন। কেন? আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে আপনি চাইছেন মানুষের কাছে, অথচ তিনিও কার কাছে চান বলেন? বলেন, আল্লাহর কাছে চান। একটা ফেসবুকে স্ট্যাটাস দেখলাম, পীর সাহেবের অসুখ হলে, রোগ হলে চলে যায় কানাডায় লন্ডন। কথা বলেন ঠিক কিনা বলেন? আর মুরিদের অসুখ হলে চলে যায় কার কাছে? পীরের কাছে। কথা কি বুঝতে পারছি ঠিক না? পীরের অসুখ হলে কোনো মুরিদের কাছে আসে? জোরে বলেন, আসে? চলে যায় কানাডায় লন্ডন সিঙ্গাপুরে। কথা বুঝতে পারছেন? আর মুরিদদের অসুস্থ হলে বা কোনো সমস্যায় পড়লে কার কাছে চলে যায়? পীরের কাছে চলে যায়। তাহলে তার মানে শুধু মুরিদদেরই লাগে নাকি? তাহলে পীরের আর পীর তার পীর লাগে না? এগুলো হচ্ছে মানুষের একটা মানে 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 বুদ্ধির অভাব।